গলি বসে থাকলে চলবে? সোহেল ও মিনা স্বামী স্ত্রী, তাদের ছোট্ট সংসারটি অনেক সুখেই কাটছিল। কিন্তু একদিন এত ভয়ঙ্কর কিছু ঘটে যাবে তারা কল্পনাও করতে পারেনি। বাজারে যেতে হবে যে, ঘরে কিচ্ছুটি নেই। মিনার কথা মতো সোহেল বাজারে যাচ্ছিল, ঠিক তখনই যাচ্ছিস কোথায়? অনেক দিন পর কোন মানুষের দেখা পেলাম। কি গো, ফিরে আসলে যে এভাবে, কি হয়েছে? আর বলো না, বাজারে যাওয়ার পথে একটা শাকচুন্নি পড়েছিল, সে তো আমার কপাল ভালো যে বেঁচে গেছি, নইলে আজ তো আমাকে মেরেই ফেলতো। আমি আর বাজারে যাচ্ছি না, না খেয়ে থাকবো তাও বাজারে যাব না, যান নিয়ে বেঁচে ফিরেছি সেটাই অনেক। ভাবো তো একবার, ও যদি আমাকে মেরে ফেলতো তাহলে কি হতো? আমি জানি সে অনেক কিছু করতে পারবে। মিনা তার কথা মতো সে তান্ত্রিকের কাছে ফোন দিল এবং তান্ত্রিককে তার বাসায় আসতে বলল। তান্ত্রিক সেই মতো তার বাসাতে চলে আসলো এবং তারা সেই ব্যাপারে আলাপ আলোচনা করতে লাগলো। মিনা তান্ত্রিককে দেখে খুব খুশি হলো এবং তার সাথে আলোচনা করতে লাগলো কীভাবে পেত্নীটি সোহেলকে পথ আটকিয়ে তাকে পাকড়াও করেছিল। চলো আমার সাথে, আজই ওর খেল খতম করব। এই শাকচুন্নি, বেরিয়ে আয়, তোর খেল আজ খতম করব। তুই মানুষকে বিরক্ত করিস। কি বলছিস রে, তোর কি প্রাণের ভয় নেই? তুই জানিস আমি কে? তোকে আমি মেরে ফেলব। কবে রে এমনি? তারপর থেকে সোহেল বাজারে যাওয়া আসার পথে আর সেই পেত্নীকে দেখ